লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত। আগামী 7 এপ্রিল গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 11তম আসরটি। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ও লীগ ভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের 11তম আসর দেখতে অপেক্ষায় পুরো ক্রিকেট ভক্তরা। বরাবরের মতো এবার বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার সাকিব আইপিএল মাতাবেন। প্রথম থেকেই কলকাতায় থাকলে এবার তিনি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে আইপিএল এর গত 2 আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মুস্তাফিজ খেলবে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মুস্তাফিজের ভাষা বোঝাটা এত সহজ নয়, কিংবা মুস্তাফিজও তাদের সঙ্গে ভাষাগত সমস্যার কারণে সেভাবে কথাবার্তা বলতে পারছেন না। এ কারণে সরাসরি একজন দোভাষীর শরণাপন্ন হয় মুম্বাই। তবে এক্ষেত্রে চমক দেখায় আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি। তাই মুস্তাফিজের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। আর সেই দোভাষী হিসেবে মুস্তাফিজের সাথে যোগ দিয়েছেন বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। 7 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 11তম আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার নতুন মাত্রা যোগ দিয়েছে শিবিরটিতে। সোমবার সকালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন নাফিস ইকবাল। নিজের ফেসবুক পেজে তথ্য নিজেই লিখেছেন নাফিস ইকবাল। নাফিস ইকবাল লিখেছেন, কাজ এবং অভিজ্ঞতা মাত্র শুরু হলো, মুম্বাই ইন্ডিয়ান্স আসছি আমি। এদিকে ফেসবুকে নাফিস ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি লিখেছেন, বেশ অবাক লাগছে না রে বন্ধু, গুড অপরচুনিটি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দেশ বিদেশের আপডেট নিউজ নিয়ে আবার আসবো একটু পরে। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।